আর্মেনিয় এস থ্রি হান্ড্রেড ধ্বংস করল আজার বাইজান আর্মেনিয়ার এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আজারবাইজানের সেনাবাহিনী বাকুর অধিকৃত ও গুবাদলি অঞ্চলে এটি ধ্বংস করা হয় আজারি প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আজভেসন আর্মেনিয়ার এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করা হয় সাতাশ সেপ্টেম্বর থেকে বিরোধী অঞ্চল নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায় পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে দশ ঘন্টা শান্তি আলোচনা হয় এতে দুই দেশ যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া এদিকে শনিবার স্থানীয় সময় বারোটা থেকে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার কথা ছিল অন্যদিকে অধিকৃত অঞ্চল অবশ্যই সমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছে আঙ্কারা প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বার্তায় কথা বলে মন্ত্রণালয় টুইটে বলা হয় আজার বাইজানের সেনাবাহিনী বীরত্বপূর্ণভাবে অধিকৃত অঞ্চলগুলো মুক্ত করে বিজয় অর্জন করেছে আর অবশ্যই অধিকৃত অঞ্চল তাদের অধিকারপূর্ণ মালিকের কাছে সমর্পণ করতে হবে আঙ্কারা বাকুকে সমর্থন করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে আমরা আজারবাইজানি তার কিস ভাই পাশে শেষ পর্যন্ত থাকবে সাতাশ সেপ্টেম্বর থেকে বিরোধীয় অঞ্চল নাগার্ন কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজা নতুন করে যুদ্ধে জড়ায় আজারবাইজানে গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাদ দিয়ে বলা হয় টার্টার ও আদগামের বেসামরিক অঞ্চলে রকেট ও আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া এরই প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা চালায় আজারবাইজান যদিও আর্মেনিয়া ও আজারবাইজান একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করছে এদিকে যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক বলছে যুদ্ধবিরতি প্রথম ধাপ তবে সমাধান নয় এক বিবৃতিতে তুরস্ক বলেছে স্থায়ী আলোচনা টেবিলে আঙ্কারা আজারবাইজানকে সমর্থন সমর্থন করে করে তুরস্ক অধিকারকে নিজস্ব এবং আর্মেনিয়ার দখলদার বাহিনীকে অধিকৃত এলাকা থেকে প্রত্যাহারের বিষয়টি পুনর্ব্যক্ত করে কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজার বাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত তবে এই অঞ্চলটি জাতিগত আর্মেনিয়রা প্রায় তিন দশক ধরে দখলে রেখেছে উনিশশো এর দশকে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে যুদ্ধে তিরিশ হাজারের বেশি মানুষ নিহত হয় সেখানে প্রায় বিশ শতাংশ আজারবাইজানীয় নাগরিক বসবাস করছে উনিশশো সালে মেন্সক গ্রুপ যুদ্ধবিরতির চেষ্টা করে ব্যর্থ হয় পরবর্তীতে উনিশশো সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি হয় অন্যদিকে ভারতীয় মুসলিমরা সবচেয়ে সুখে রয়েছেন দাবি আর এস এস প্রধানের বিশ্বের মধ্যে সবচেয়ে সুখে শান্তিতে রয়েছেন ভারতীয় মুসলিমরা ভারতের মতো কোনো দেশে এতটা সুরক্ষিত নন মুসলিমরা মহারাষ্ট্রের হিন্দি ম্যাগাজিন বিবেককে দেয়া সাক্ষাৎকারে এমনই বলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত তার দাবি ভারতের ওপর যখনই কোনো আঘাত হয়েছে তখন সর্বধর্মের মানুষ একসাথে রুখে দাঁড়িয়েছে তার কথা ধর্মীয় ভেদাভেদ তারাই করে যাদের স্বার্থে আঘাত লাগে দেশ জুড়ে সাম্প্রদায়িক অসহিষ্ণুতার পরিবেশের মধ্যে ভাগবতের এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল মোহন ভাগবত দাবি করেছেন ভারতে মুসলিমদের অস্তিত্ব বিপন্ন নয় বরং সারা বিশ্বের মধ্যে ভারতেই মুসলিমরা সবচেয়ে সুখে রয়েছেন বলে দাবি তার তার কথায় মহারানা প্রতাপ সিংয়ের সেনায় অনেক মুসলিম ছিলেন তারা মুঘলদের বিরুদ্ধে লড়েছেন এটাই আমাদের ভারতবর্ষ আমাদের দেশের নাম উচ্চারিত হলে সংহতির কথাই আসে সবার আগে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করে কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তিনি আরও বলেছেন দেশের সংবিধানে কোথাও লেখা নেই যে ভারতে মুসলমানদের জন্য কোনো জায়গা নেই কোথাও বলা নেই যে এদেশে থাকতে হলে হিন্দুদের শ্রেষ্ঠ বলে মেনে নিতে হবে যখনই দেশের সংস্কৃতির ওপর আক্রমণ হয়েছে তখন সর্বধর্মের মানুষ একসাথে রুখে দাঁড়িয়েছে তা সে হিন্দু হোক বা মুসলমান এটাই আমাদের দেশ আপনারা পাকিস্তানে দেখুন সেখানে সংখ্যালঘু হিন্দুদের একঘরে করে রাখা হয়েছে কিন্তু ভারতে মুসলিমরা সুখে রয়েছেন অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গেও মন্তব্য করেছেন আর এস এস প্রধান তিনি বলেছেন এই মন্দির পূজা অর্চনার থেকেও দেশের মূল্যবোধ ও চারিত্রিক দৃঢ়তার প্রতীক ভারতে মন্দিরগুলো ভাঙার অন্যতম কারণ হল দেশের মানুষের মূল্যবোধকে নষ্ট করে দেয়া ভগবান শ্রীরামের মন্দির ভেঙে দেওয়ার ফলে হিন্দুরা অপমানিত হয়েছিল আমরা সেটাকে পুনরায় স্থাপিত করতে চেয়েছি তাই আজ ঐতিহাসিক মন্দির তৈরি হচ্ছে তবে দেশে প্রতিটি মানুষের নিজের ধর্ম পালনের অধিকার রয়েছে তার জন্য কাউকে জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই বলে মনে করেন মোহন ভাগবত অন্যদিকে নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি নয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে পিয়ংইয়ং উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে বাইশ চাকা লরির উপর স্থাপিত আইসিবিএমটি প্রদর্শিত হয় এ যাবৎকালের মধ্যে উত্তর কোরিয়া এত বড় ক্ষেপণাস্ত্র আর প্রদর্শন করেনি দু হাজার আঠারো সালের প্রথম উত্তর কোরিয়া কোনো সামরিক কুচকাওয়াজে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল একই সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইউন বিশাল এক সেনা সমাবেশে ভাষণ দেন তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন উত্তর কোরিয়াকে হুমকি দেওয়া হলে তার দেশ পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেবে অবশ্য তিনি সরাসরি আমেরিকাকে আক্রমণ করেই কথা বলেননি দেশরক্ষার স্বার্থে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরি করেছে জানিয়ে কিম জং ইউন বলেন বিশেষ কোনো দেশকে টার্গেট করে আগাম হামলা চালানোর কোনো ইচ্ছা উত্তর কোরিয়ার নেই করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান যুদ্ধের প্রশংসা করেন কিম উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত এক ব্যক্তিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে দাবি করেন কিম জং ইউন অন্যদিকে সৌদি আরবকে মানবাধিকার পরিষদের সদস্য হতে দেবেন না এইচআরডব্লিউর অনুরোধ জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হওয়ার জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ সংস্থাটি জাতিসংঘের সদস্য দেশগুলো প্রতি আহ্বান জানিয়ে বলেছে রিয়াদ যাতে মানবাধিকার পরিষদের সদস্য হতে না পারে সেজন্য তার বিরুদ্ধে ভোট দিন এইচআরডব্লিউ বলেছে চরম রক্ষণশীল সৌদি আরব দেশে ও বিদেশে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘনে জড়িত সংস্থাটি এক বিবৃতিতে আরও বলেছে সৌদি আরব মানবাধিকার কর্মী ও নারী অ্যাক্টিভিস্ট সহ রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের অধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে এইচ আর জাতিসংঘ বিষয়ক পরিচালক লুইস চর্বনিও বলেন পারস্য উপসাগরীয় রাজতান্ত্রিক এই দেশটি মানবাধিকারের মারাত্মক অপব্যবহারকারী রাষ্ট্র সেই দেশটি জাতিসংঘ মানবাধিকার বিষয়ক পরিষদের আসন দিয়ে পুরস্কার করা উচিত হবে না তিনি বলেন সৌদি আরব শুধুমাত্র দেশের মধ্যেই মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন ঘটায় না বরং আন্তর্জাতিক পর্যায়েও দেশটি মানবাধিকার ব্যবস্থা দুর্বল করতে ভূমিকা রাখছে অন্যদিকে জো বাইডেন ও ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার চেয়ে ভালো

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চেয়ে ভালো কোনো চুক্তি সই করতে চান ওয়াশিংটন পোস্ট এমন সময় এই দাবি করল যখন বাইডেন এতদিন বলে এসেছেন তিনি নির্বাচিত হলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নিয়ে আসবেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জশ রগিন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস্টোফার কুঞ্জের বরাত দিয়ে দাবি করেছেন বাইডেন প্রেসিডেন্ট হলে ইরানের সঙ্গে আরও ভালো চুক্তি স্বাক্ষরের জন্য তেহরানের সঙ্গে আলোচনা শুরু করবেন তবে ব্যাপারে জো বাইডেন বা অন্য কোনো ডেমোক্রেট নেতা সরাসরি কোনো বক্তব্য দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের আট মে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেন ট্রাম্প অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে আবারও দাবি করেছেন তিনি আগামী মাসে নির্বাচনে জয়ী হলে এক মাসের মধ্যে ইরানের সঙ্গে তার ভাষায় আরও ভালো চুক্তি স্বাক্ষর করবেন ইরান অবশ্যই এ ব্যাপারে তার বক্তব্য স্পষ্ট করে রেখেছে তেহরান বলেছে দীর্ঘদিন আলোচনা করার পর যে সমঝোতা অর্জিত হয়েছে তা দিয়ে নতুন করে কোনো আলোচনা বা নতুন কোনো সমঝোতা হবে না আমেরিকাকে আগে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে তারপর এই সমঝোতার আওতায় ওয়াশিংটনের সঙ্গে আলোচনা হতে পারে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ